ফোনে যুক্ত ছিলেন আলফাজ আহমেদ। আমরা কোচদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে কথা বলছিলাম, আলফাজ আহমেদ বেশ কিছু পয়েন্ট নোট আউট করেছেন, যেমন ক্লাবের সীমাবদ্ধতার কথাটি বলা হচ্ছে। নন্দন ভাই, মানে আমরা পেশাদার লিগে অনেক বছর ধরে আছি, যে এরপরও ক্লাবের সীমাবদ্ধতা আছে, নানান কারণেই আছে, ক্লাবগুলো হয়তো বা এখন আস্তে আস্তে ধীরে 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 একটা জায়গায় যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো তো আরও আগে সলভ হওয়ার কথা ছিল, যে আপনি কোচিং যে আপনার যেই শিক্ষাটা, সেই শিক্ষাটা আপনার ইমপ্লিমেন্টেশন করার জায়গাটা রুট লেভেল, সেই রুট লেভেলে কি আপনি করতে পারছেন কি না, তো সেই জায়গায় আসলে পেশাদার যেই ধারাটা, সেই ধারাটাকে বজায় আছে কিনা, আপনার অভিজ্ঞতা যদি একটু শুনতে চাই, যে কখনো কি এরকম বাধার কি কি সম্মুখীন হয়েছেন ক্লাব লেভেলে, ক্লাব লেভেলে কিংবা হচ্ছে কি আপনার রুট লেভেলে কাজ করার আগ্রহ থাকা সত্ত্বেও পারেননি, হয়তো বা বাফুফের আগ্রহ ছিল কিন্তু সম্ভব হয়নি নানান কারণে? না, ক্লাব লেভেলে তো সীমাবদ্ধতা অবশ্যই আছে, আপনিও জানেন, এবং আস্তে আস্তে মনে হয় কিছু ক্লাব অলরেডি ভালো করছে, এবং আপনি একটা ফুটবল টিমের জন্য সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ফুটবল মাঠ। আমরা তো অনেক অনেক জায়গায় হয়তো বা ঘুরেছি ন্যাশনাল টিম পারপাসে, বাট আমরা সবখানেই দেখেছি যে মাঠটাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং সেইখানে যে মাঠের স্ট্যান্ডার্ড, সেই ধরনের মাঠ কিন্তু আমাদের দেশে এখনও নাই, এবং মাঠের যে ফ্যাসিলিটিস, ড্রেনেজ ব্যবস্থা বা পানি দেওয়ার যে ব্যবস্থা, সেই আধুনিক যে ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের দেশে নাই। অবশ্যই তাদের ট্রেনিং দেখেছেন বিভিন্ন ন্যাশনাল টিমের পারপাসে, বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্লাবের ট্রেনিং দেখেছেন, ন্যাশনাল টিমের ট্রেনিং দেখেছেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই যে আধুনিক যে কোচিং যে জায়গাটা, সেই জায়গাটা ইমপ্লিমেন্ট করার জায়গা কতটুকু গ্যাপ রয়েছে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতও অনেক এগিয়ে গেছে এই কোচিং এডুকেশন বলেন, কিংবা হচ্ছে গিয়ে মালদ্বীপেও বেশ কোচিং এডুকেশনের জায়গাটা অনেকটা স্ট্রং হচ্ছে ধীরে ধীরে, বাংলাদেশের অবস্থা কোন জায়গায়? বাফুফে কিন্তু লাইসেন্স দিচ্ছে, হ্যাঁ, বি লাইসেন্স দিচ্ছে, সি লাইসেন্স দিল কিছুদিন আগে অনেক বেশ কয়জন কোচকে, এই জায়গাটায় আসলে কতটা মানে ভারী হচ্ছে বাংলাদেশের প্রোফাইল? না, আগের চেয়ে তো অবশ্যই অনেক বেটার, লাস্ট টু ইয়ার্সে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলোই কোচিং লাইসেন্স হয়েছে, সো কোচ এডুকেশনটা আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু আমাদের দেশ যেভাবে এগোচ্ছে অন্য অন্য দেশ কিন্তু তার চেয়ে আরও দ্রুত এগিয়ে যাচ্ছে, সো তখন কিন্তু পার্থক্য তৈরি হয়, কারণ আপনার বেশি কোচ থেকে বেশি কোচ আগে তৈরি করতে হবে, দেন আপনার কোয়ালিটি, সো আমাদের কোচদের কোয়ান্টিটি কম, সো কোয়ান্টিটি কম থাকলে তো ডেফিনেটলি এখান থেকে কোয়ালিটি কম আসবে, এবং আমাদের যেটা করতে হবে আসলে কোচকে অবশ্যই আপগ্রেড হতে হবে অলওয়েজ, এবং সেই আপগ্রেডের অন্যতম একটা মাধ্যম হচ্ছে পড়াশোনা, সুতরাং আমাদেরকে অবশ্যই সবসময় এটা টাচে থাকতে হবে। কোচিং এডুকেশনটা আসলে একটা মানে ফুটবল এডুকেশনটা একটা পড়াশোনার সাথে